প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে 15 দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। তো লকডাউনে কী কী খোলা থাকবে, কী কী বন্ধ থাকবে, কোন কোন জরুরি পরিষেবার উপরে ছাড় দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুই বিস্তারিত আপনাদের জানাবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই লকডাউনে সরকারি অফিস এবং বেসরকারি অফিসের পাশাপাশি স্কুল কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে গণপরিবহন পরিষেবাও। শনিবার দুপুরে নবান্নে জরুরি সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মারণ ভাইরাসের বেলাগাম সংক্রমণ রুখতে আজ দুপুরেই যে রাজ্যের লকডাউন ঘোষণা করা হতে পারে এ নিয়ে কিন্তু ইঙ্গিত আগে থেকেই মিলছিল। এদিন দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব বলেছেন রাজ্যে করোনা সংক্রমণ রুখতে এবং সাধারণ মানুষের জীবন বাঁচাতে বেশ কিছু কড়া বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তাই আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই বেশ কিছু কড়া পদক্ষেপ করতে হচ্ছে। আগামীকাল থেকে এক পক্ষকাল অর্থাৎ 15 দিন সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও সম্পূর্ণ বন্ধ থাকবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল, কাল থেকে মেট্রো রেল, বাস, ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যাংকিং পরিষেবা চলবে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। আগামী 15 দিন রাজ্যের সমস্ত ধরনের ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমাবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সংবাদ মাধ্যম, স্বাস্থ্য পরিষেবা সহ অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্য সচিব। সেই সঙ্গে বিয়ে বাড়িতে সর্বাধিক 50 জন এবং সৎকারের জন্য সর্বাধিক 20 জনের জমায়েতের ছাড় দেওয়া হচ্ছে। অকারণে যাতে সাধারণ মানুষ রাস্তায় ঘোরাঘুরি না করেন তার জন্য জরুরি প্রয়োজন ছাড়া রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। মারণ ভাইরাস রুখতে রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করা হচ্ছে তা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্য সচিব। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।